2020 সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের পরপরই উষ্মা প্রকাশ করে রুশ প্রেসিডেন্টকে খুনি আখ্যা দিয়ে তাকে দেখে নেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। থেমে নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বাইডেনকে পাল্টা খুনি আখ্যা দিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। বাকযুদ্ধের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় মস্কোর আশঙ্কা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও পরাশক্তির দুই দেশ স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। স্নায়ুযুদ্ধ থেকে সরাসরি যুদ্ধেরও আশঙ্কা করছেন অনেকে। তবে যুদ্ধ নয়, ভালো কিছুর আশাই করছে রাশিয়া। যদিও খারাপ পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কাদা ছোড়াছুড়ির চেয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সে লক্ষ্যে অনলাইনে আলোচনার জন্য বাইডেনকে আবারও আহ্বান জানিয়েছেন পুতিন। বরাবরের মতো যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বন্দ্বের মধ্যে পুতিনের পাশে এসে দাঁড়িয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। পুতিনকে খুনি আখ্যা দেয়া গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এরদোয়ান বলেন, এ ধরনের মন্তব্য প্রেসিডেন্ট সুলভ নয়। ওমর ইনান, সময় সংবাদ।